কাটিকোড়া থানায় একাধিক মামলায় অভিযুক্ত আসামিদের পুলিশ পাকড়াও না করায় অভিযুক্তদের হম্বিতম্বি অনেকগুণ বেড়ে এলাকায় অশান্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। কাটিকোড়া থানায় পরপর একাধিক মামলায় অভিযুক্ত পাইকান এলাকার আয়াস আলীর পুত্র বাহারুদ্দিন, খেলমা অষ্টম খণ্ডের সিরাজুল হক বড়ভূয়া ও তার পুত্র শিপন উদ্দিন বড়ভূয়া, হাফিজুল ইসলামরা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বলে অভিযোগ উত্থাপন করে বুধবার রিয়াজউদ্দিন তাপাদার, শাইকুল হক তালুকদার, রহিম উদ্দিন বড়ভূয়ারা সাংবাদিকদের জানান, কাটিকোড়া থানায় পরপর কয়েকটি মামলায় এরা অভিযুক্ত থাকা সত্ত্বেও কাটিকোড়া পুলিশ ওদের বিরুদ্ধে এযাবৎ সঠিক পদক্ষেপ গ্রহণ না করায় ওদের অপকর্মের সীমা আরও বেড়েই চলেছে। তারা আবেদন জানান কাটিকোড়া তথা কাছাড়ের পুলিশ প্রশাসনের কাছে যাতে ওদের বিরুদ্ধে প্রদান করা মামলার উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়, অন্যথায় এলাকার শান্তিপ্রিয় মানুষ বেজায় অশান্তিতে কালযাপন করতে হচ্ছে বলেও জানান তারা। আমার বাড়ি হইল গোমরা সরসপুর, আমি তাকি বদরপুর। ওই দিন রাত্রে আমি একজন মানুষ তারারে বাড়ির দিয়া আমার বাড়ির গেছি, আমার মা বাবা দেখিয়া বাদ খাইয়া গত 24 তারিখ রাত্রে আপনার মানে বাড়ি দিয়া ভাত খাইয়া রানা দিছি বদরপুর যাইতাম, তখন চৌমাতার মানে একটা গাছর তলে ঈদগাহ হয় কেন আমরা ফাইকান ঈদগাহ মাঠর একটা গাছ আছে, গাছর নিচে আওয়ার পরে দুইটা গাড়ি দিয়ে আমার আক্রমণ করতে না আক্রমণ করিয়া মানে মানুষ আমি এরারে সিনি বাহার শিপন এর মধ্যে বাবুল মানে আর সীতাতার নাম আরে একটা বাহারের বাইক না যার নাম আমার মন স্মরণার না ছেলেটারে আমি চিনি আবার ড্রাইভারে করে এরা আমার খাসটা গিয়া মারিয়া ধরিয়া মানে আপনার 15,000 টাকা নিছে গিয়া আমার কাছ থেকে 15,000 টাকা নিছে এবং আমি হাল্লা চিৎকার করছি, তখন সাইকুল ইসলাম বারোইছেন আমার সঙ্গে বারোইয়া থানে আমার ওয়ার শুইয়া মানে থানায় লইয়া গেছে। তারা এমন ভাবে সৃষ্টি করে যে তারা অহতা হইতে চায় যে তারার খাসাড়র বুকুত কোনো পুলিশ নাই মানে তারারে এরেস্ট করার ইতা খাসাড়র যে পিআইসি আছে কাটিগোড়ার ওসি আছে তার সারা বলে তারার আতর মুটি আমরা এখন সারার মধ্যে। নাম কি হয়েছে? রহিম উদ্দিন বড়বইয়া, আমার বাড়ি গুমড়া ফেলমা পার্ট 8। আচ্ছা, ব্যাপার হইল গিয়া আমার গুমড়া অষ্টম পার্ট 8 আমার পার্শ্ববর্তী একটা গ্রাম বাহারুদ্দিন নামে একজন মানুষ আছে। এই মানুষটা একচুয়ালি আমার যতটুকু দেখা মতো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরে প্রকাশ যেটা আমার দেখা মতো এই মানুষ হইল কি কোল মাফিয়া। ইভেন এই মানুষ বাংলাদেশ যে পাচার করা হয় গরু মহিষ এটার মোস্ট ওয়ান্টেড মানুষ। আচ্ছা, কারণ হইল গিয়া আমার নিজের দেখা মতে কয়েকটা কেস বিভিন্ন এডুকেশন লাগাইল আছে এই মানুষের উপরে, কিন্তু এই মানুষ কোনোদিন পুলিশ কাস্টডি নিয়ে কোন গ্রেফতার করা বাহারুদ্দিন আরো বাহারুদ্দিনের কিছু সঙ্গী আছে আছেন, যাই হোক এটা আমার কোনো অসুবিধা নাই। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কিছুগুলা গাড়ি আছে বড় গাড়ি যেটা ড্রাম্পার হোক বা 12 চাকার লরি হোক আমার আছে এই গাড়িগুলা। বাহারুদ্দিনে আমার কয়েকদিন ডিমান্ড ও কথা যে গাড়িগুলা ভাড়া দেবার লাগি অবৈধ কয়লা পাচার করার লাগি আমার গাড়ি দি আমি তাতে রাজি পাই নাই। আচ্ছা, রাজি পাওয়ার কারণ না পাওয়ার কারণ হইল আমি কোনোদিন আমার গাড়ি দিয়ে আমি অবৈধ কোনো কাজ আমি করাই না। আচ্ছা, কোনোদিনও আমি কোনো অবৈধ কাজ করাই না। বাহারুদ্দিনে এটা গ্যারেন্টি লইছেন যে আমি বাহার থাকা অবস্থায় আমার মাল গাড়ির থাকলে কোনো পুলিশ নাই এন্টার অ্যাসেম্বলি যে আমি বাহারুদ্দিনের গাড়ি এরেস্ট করব বা আমি বাহারুদ্দিনকে এরেস্ট করব এরকম কোনো পুলিশ নাই। আচ্ছা, এটা কের উপরে বাহারুদ্দিনে কইন এটা আমার জানা নাই, কের উপরে ভিত্তি করি যে এত পাওয়ারি মাত এটা আমার জানা নাই। যাই হোক, আমি আমার গাড়ি দিই নাই, কোনোদিন আমার গাড়ি দিই নাই। তৎসঙ্গে আরো দুই একদিন গরু মহিষ লোড করার লাগে মেঘালয় কুলিয়াঙ্গে নেওয়ার জন্য আমাকে ডিমান্ড দিয়েছে, বাড়াও একটু বেশি করে দিল, আমি তাতে রাজি হই না। কারণ হইল আমি নিজে দেখি আর তারার গরু মহিষ পাচারকারীর সময় কিছু কিছু দিন মাঝে মধ্যে তারার গাড়িগুলা আটকাও করে পাকড়াও করে, ইভেন কোনো কোনো সময় পুলিশেও পাকড়াও করে, যার কারণে আমি আমার গাড়ি দিই নাই। না দেওয়ার কারণে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি আমাকে দেওয়া হয়, ইভেন আমাকে
নানান ধরনের টর্চারিং করার চেষ্টা চালানো হবে। এই বলি আমার আপনার নাম কি কইছিলেন? আমার নাম রহিমউদ্দিন বড়ুয়া। মানে সুস্থ বিচার আমি চাই, আমার চলাফেরার দিক দিয়া অসুবিধাও এটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি থাকছি। আমার কথা বাকি থাকছে ওটা আমি আমার গাড়ি তারা গরু পচারের বা মহিষ পচারের সময় না দেওয়ার কারণে আমি দিছি না এমনকি একদিন দেখছি আমি তারা অন্য গাড়ির মহিষ লোড করছে করিয়া আমার নিজের গাড়ি নাম্বার তারা ইউজ করছে। পরের দিন আমার যে সময় বিএসএফ এর দরিয়া গাড়ি গুমরা থানা গুমরা আউটপোস্ট যে সময় পুলিশ স্টেশন সমঝাই দেবো হয়েছে, আমার একজন মানুষে আমার পুরুষ একজন মানুষে দেখি আমার গাড়িটা আমার নাম্বারটা কইছে যে তোমার গাড়ির নাম্বার দিয়ে আরেকটা গাড়ি কেন ধরা কিতা ব্যাপার। পরে আমি গিয়ে দেখছি জিনিসটা সত্যি, যার কারণে এটা আমি বাধা দেওয়ার কারণে যে আমার গাড়ির নাম্বার ইউজ করিয়া এই সমস্ত অবৈধ কাজ খেনে হয়, এটা বাধা দেওয়ার কারণে আমার প্রাণনাশের হুমকি দেবো হয়েছে বলে এটা তুমি কোন মুখ তারা কোন লাগা বাজা নাই কোনো কিছু নাই, যার কারণে আমি করছি না। এখন আপনি কিটা চাই? তখন আমি বর্তমানে চাই যে আমি নিজে এরকম হইয়া আমি নিজে বাধা দেবা যেটা আমার উপরে প্রাণনাশের হুমকি আর নানান ধরনের আরো টর্চারিং আমার কাছে আর যেটা এটা আমি নিজে কিছু আতঙ্কিত হয়েছি, যাতে আমার এটা আগামীতে আর এরকম না হয় এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে আমারটা আমার নিজের কাটিগড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।